ইউক্রেনে চীনের যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা যুক্তরাষ্ট্রের। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ক্রিমিয়া পরিদর্শনে পুতিন। ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলেছে এরদোগান। বিচার বিভাগে সংস্কার, বিক্ষুব্ধ ইসরায়েলিদের বিক্ষোভ চলছেই। ফরাসি রাজনীতিবিদ বলেছেন মার্কিনিরা স্পষ্টতই নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনে চীনের যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির সাথে ফোন আলাপের আগে হোয়াইট হাউস ইউক্রেনের যুদ্ধবিরতির পক্ষে বেইজিংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রোববার ভয়েস অব আমেরিকায় প্রকাশিত এক সাক্ষাৎকারে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ বিষয়ক সমন্বয়ক জন কির্বি বলেন, আমরা উদ্বিগ্ন হব যদি এই বৈঠক থেকে বেরিয়ে এসে কোনো ধরনের যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। যুদ্ধবিরতি ভালো শোনালেও এটি প্রকৃতপক্ষে রাশিয়ার অর্জনকে সমর্থন করে। পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকোপ শুক্রবার বলেন, শীর্ষ সাথে আলোচনা ইউক্রেনের যুদ্ধ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারে। কার্বি আশঙ্কা প্রকাশ করে বলেন, যুদ্ধবিরতি মস্কোকে ভবিষ্যতে ইউক্রেনের বিরুদ্ধে আরও কার্যকর আক্রমণের জন্য প্রস্তুত হওয়ার সুযোগ দিতে পারে। তিনি আরও বলেন, এই মুহূর্তে যুদ্ধবিরতি ইউক্রেনের স্বার্থ রক্ষা করবে না এবং তা জাতিসংঘ সনদের লঙ্ঘন করবে, কারণ তা রাশিয়াকে অবৈধভাবে ইউক্রেনের অভ্যন্তরে থাকার স্বীকৃতি কেড়ে নেবে। বেইজিংয়ের সম্পৃক্ততাকে সতর্কতার সাথে স্বাগত জানিয়ে জেলেন্সকি বলেন, সাফল্য নির্ভর করবে কথার উপর নয়, কর্মের উপর। গত মাসে বেইজিং ইউক্রেনে একটি রাজনৈতিক নিষ্পত্তির জন্য তার 12 দফা পরিকাঠামো প্রকাশ করে এবং বিস্তৃত যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব সরাসরি সংলাপের আহ্বান জানায়। যদিও এই মুহূর্তে যুদ্ধরত পক্ষের কাছে গ্রহণযোগ্য যুদ্ধবিরতির সম্ভাবনা খুবই ক্ষীণ। এদিকে জানিয়ে দিব, গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ক্রিমিয়া পরিদর্শনে পুতিন। পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এই ঘটনার পর প্রথমবারের মতো ক্রিমিয়া উপদ্বীপে পরিদর্শনে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া ইউক্রেনের এই অঞ্চলটি 2014 সালে দখল করে রুশ ফেডারেশনে যুক্ত করেছিল। আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার ছিল ক্রিমিয়া রাশিয়ার সাথে যুক্ত করার 9 বছর। এদিন পুতিন ক্রিমিয়া উপদ্বীপে উপস্থিত হন, তবে যাওয়ার আগে ঘোষণা দিয়ে যাননি পুতিন। ক্রিমিয়ায় রাশিয়ায় নিয়োগ করা সেবাস্তোপোলের গভর্নর পুতিনকে অভিবাদন জানান। রাশিয়ার কর্মকর্তারা পুতিনের এই সফরকে সারপ্রাইজ ভিজিট বলে উল্লেখ করেন। পুতিনকে সেবাস্তোপোলের একটি নতুন শিশু সেন্টার এবং আর্ট স্কুলে দেখা যায়। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে সেবাস্তোপোলের গভর্নর রেজ ভোচাইয়ে বলেন, আমাদের প্রেসিডেন্ট জানেন কিভাবে সারপ্রাইজ দিতে হয়। ইউক্রেন থেকে বেআইনিভাবে শিশুসহ বহু মানুষকে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগে শুক্রবার আইসিসির পক্ষ থেকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হয়েছে। আদালতের এই পরোয়ানাকে থোড়ায় পরোয়া করে এই নির্দেশকে টয়লেট পেপারের সঙ্গে তুলনা করে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বিশ্ববাসীকে কি এটাই বোঝাতে চেয়েছেন যে প্রেসিডেন্ট পুতিনকে গ্রেপ্তার করা সম্ভব নয়? দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, চলমান ইউক্রেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে মানবাধিকার সংগঠনগুলো সাধুবাদ জানালেও ক্ষমতায় থাকা অবস্থায় তার বিচারের সম্ভাবনা খুবই কম, কেননা আইসিসি কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার বা আদালতে আনার ক্ষমতা রাখে না। তাই কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা না গেলে তার শুনানি কখনোই হবে না। এই প্রসঙ্গে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক বিশ্লেষণে বলেছে, এই মুহূর্তে রাশিয়ার এমন কেউ নেই যিনি প্রেসিডেন্ট পুতিনের হাতে হাতকড়া পরানোর ক্ষমতা রাখেন। এদিকে জানিয়ে দিব, ইউক্রেনের শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ইউক্রেনে খাদ্য শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 18 মার্চ শনিবার তুরস্কের টেলিভিশনে প্রচারিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন তিনি। কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের 3টি বন্দর হতে খাদ্যশস্য রপ্তানি চুক্তির মেয়াদ 18 মার্চ পর্যন্ত ছিল। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে এরদোগান জানিয়েছেন রাশিয়া চুক্তি নবায়নে রাজি হয়েছে। এরদোগান বলেছেন, দুই পক্ষের আলোচনার পর আমরা চুক্তির মেয়াদ বাড়ানোর আশ্বাস পেয়েছি। এই মেয়াদ 18 মার্চ শেষ হওয়ার কথা ছিল, তবে চুক্তিটি কতদিনের জন্য বাড়ানো হয়েছে তা পরস্পর বিরোধী খবর ছিল। ইউক্রেনের অবকাঠামোর মন্ত্রী অলেকজান্ডার কুবরাকোভ বলেছেন যে চুক্তিটি 120 দিনের জন্য বাড়ানো হয়েছে। অপরদিকে রুশ মিডিয়া আরবিসি পররাষ্ট্র মন্ত্রণালয় এর মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে জানিয়েছে, চুক্তিটি কেবল 60 দিনের জন্য। কুবরাকোভ টুইটারে লিখেছেন, কৃষ্ণসাগর খাদ্যশস্য চুক্তি 120 দিনের জন্য বাড়ানো হয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার
এবং আমাদের সমস্ত অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে শস্য চুক্তিটি কতদিনের জন্য বাড়ানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ফলে বিশ্বব্যাপী খাদ্য সংকট দেখা দেয়, কারণ বিশ্বের বেশিরভাগ দেশ রাশিয়া এবং ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি করে থাকে। এরই পরিপ্রেক্ষিতে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধরত দেশ দুটি জুলাই মাসে শস্য রপ্তানি চুক্তি করে। এই চুক্তির ফলে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের তিনটি বন্দর হতে শস্য রপ্তানির অনুমতি দেয় রাশিয়া। নভেম্বর পর্যন্ত চুক্তিটির মেয়াদ ছিল, এরপর দ্বিতীয় দফায় 2023 সালের 8ই মার্চ পর্যন্ত শস্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এখন আবার তৃতীয়বারের মতো এই মেয়াদ বাড়ানো হয়েছে। এদিকে জানিয়ে দিব বিচার বিভাগের সংস্কার, বিক্ষুব্ধ ইসরায়েলিদের বিক্ষোভ চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টরপন্থী সরকারের বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছে ইসরায়েলি নাগরিকরা। মূলত নেতানিয়াহুর নতুন সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে শনিবার টানা বিক্ষোভের অংশ হিসেবে রাস্তায় নামেন হাজারো মানুষ। মূলত বিচার ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সরকারি পরিকল্পনার বিরুদ্ধে গত 11 সপ্তাহ ধরে ভূখণ্ডটিতে এই বিক্ষোভ চলছে। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলিরা টানা 11তম সপ্তাহে শনিবার বিক্ষোভে নামেন এবং ভূখণ্ডটির বহু শহরের রাস্তা এদিন কার্যত পরিপূর্ণ হয়ে যায়। বিক্ষোভকারীরা সুপ্রিম কোর্টের ক্ষমতা কমানোর জন্য কট্টর ডানপন্থী নেতানিয়াহু সরকারের পরিকল্পনার বিরোধিতা করেছেন। সমালোচকেরা বলেছেন, ইসরায়েলি সরকারের এই পরিকল্পনা বিচারিক স্বাধীনতার জন্য হুমকি। যদিও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি সরকারের শাখাগুলোর জন্য ভারসাম্য বজায় রাখাই তার লক্ষ্য। ধর্মীয় জাতীয়তাবাদী জোট মিত্রদের সাথে নিয়ে ইসরায়েলি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও নেতানিয়াহু পরিকল্পিত এই বিচারিক সংশোধন বা সংস্কার ভূখণ্ডটিতে এই বিদেশ উদ্বেগ সৃষ্টি করেছে। নেতানিয়াহু সরকারের বিচার বিভাগীয় সংস্কারের পরিকল্পনা সমালোচকেরা বলেছেন, এই সংস্কার পরিকল্পনা ইসরায়েলের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। তবে নেতানিয়াহু সরকার বলেছে, তাদের পরিকল্পিত এই পরিবর্তনে ভোটারদের জন্য ভালো ফল বয়ে আনবে। সংবাদ মাধ্যম বলছে, ইসরায়েলের বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনা সম্প্রতি উন্মোচন করেছে ইসরায়েলের নতুন সরকার। এসব সংস্কার বাস্তবায়ন হলে ইসরায়েলের পার্লামেন্টের পক্ষে সুপ্রিম কোর্ট রায়কে বাতিল করা সহজ হবে। তবে সমালোচকেরা বলেছেন, নেতানিয়াহু সরকার এই সংস্কার পরিকল্পনা ইসরায়েলের বিচারিক স্বাধীনতাকে পঙ্গি করবে, দুর্নীতিকে আরো উৎসাহিত করবে, সংখ্যালঘুদের অধিকার নষ্ট করবে এবং ইসরায়েলের আদালত ব্যবস্থাকে বিশ্বাসযোগ্যতা থেকে বঞ্চিত করবে। এছাড়া নতুন এই সংস্কার পরিকল্পনা ইসরায়েলের চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম হুমকিকে ক্ষতির মুখে ফেলবে বলেও দাবি করে আসছেন বিক্ষোভকারীরা। মূলত ওই আইন পাশ হলে আইনসভা এবং নির্বাহী বিভাগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত হয়ে যাবে। একই সঙ্গে বিচারক নিয়োগের ক্ষেত্রে সিদ্ধান্তমূলক ক্ষমতা পাবেন পার্লামেন্টের আইন প্রণেতারা। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার সংস্কার এর জন্য সুপ্রিম কোর্টকে লক্ষ্যবস্তু করার পর জানুয়ারির প্রথম দিক থেকে প্রতি সপ্তাহে শনিবার বিপুল সংখ্যক ইসরায়েলি বিক্ষোভ করেছেন। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার ভূখণ্ডটিতে টানা 11তম সপ্তাহের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হলো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নেতানিয়াহু সরকারের এই সংস্কার পরিকল্পনা অনুমোদনের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে ইসরায়েলের প্রতিবাদ বিক্ষোভ আরও বেড়েছে। এতে করে অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে এবং ইসরায়েলের মুদ্রাও কিছুটা মূল্য হারিয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজুক বিচারিক সংস্কার পরিকল্পনার স্থগিত করার জন্য আবেদন করেছেন এবং গত বুধবার একটি বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেছেন। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু খুব দ্রুতই তা প্রত্যাখ্যান করেছেন। শনিবার তেল আবিবে বিক্ষোভে অংশ নিয়েছিলেন রোনেন সাইক নামের 47 বছর বয়সী এক ব্যক্তি। তার অভিযোগ, নেতানিয়াহু সরকার দেশকে ধ্বংস করতে চায় এবং তিনি দেশের গণতন্ত্র রক্ষা করতে বিক্ষোভে অংশ নিয়েছেন। তিনি বলেন, পরিকল্পিত বিচারিক সংস্কার এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে আমি আমার বন্ধুদের সাথে তেল আবিবে এসেছি। তেল আবিবের বিক্ষোভে অংশ নেওয়া 72 বছর বয়সী ডালিয়া ইউসেফ বলেছেন, আমি এখানে ইসরায়েলের জনগণকে সাথে নিয়ে বিপ্লবের বিরুদ্ধে আমাদের রাষ্ট্রের পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করতে এসেছি। অবশ্য গত ডিসেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে ফিরে আসা বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে রাস্তায় এসব বিক্ষোভ করা হচ্ছে। ইসরায়েলি এই প্রধানমন্ত্রী বর্তমানে 3টি দুর্নীতি মামলার আদালতে বিচারাধীন রয়েছেন এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ তিনি অস্বীকার করেছেন। এদিকে জানিয়ে দিব, ফরাসি রাজনীতিবিদ বলেছেন, মার্কিনিরা নর্ড স্ট্রিমে গ্যাস পাইপলাইনে হামলা চালিয়েছে। একজন সুপরিচিত ফরাসি রাজনীতিবিদ বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রই নর্ড স্ট্রিম পাইপলাইনে হামলা চালিয়েছে। প্রতিবেদনগুলি এটাই প্রমাণ করছে, কারণ ওয়াশিংটন থেকে শুরু করে এই প্রকল্পের বিরোধিতা করে আসছে। শুক্রবার প্রকাশিত একটি সাক্ষাৎকারে দ্য প্যাট্রিয়ট পার্টির নেতা ফ্লোরিয়ান ফিলিপট বলেছেন, নর্ড স্ট্রিম পাইপলাইনগুলির গত বছরের নাশকতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ছিল বলে দীর্ঘদিন ধরেই স্পষ্ট। পশ্চিম ইউরোপের সস্তায় প্রাকৃতিক গ্যাস
গ্যাস সরবরাহের জন্য রাশিয়া দুটি গ্যাস পাইপলাইন তৈরি করেছিল। এমনকি ইউক্রেনের যুদ্ধের আগে মার্কিন যুক্তরাষ্ট্র বছরের পর বছর ধরে নর্থ স্ট্রিমের বিরুদ্ধে লড়াই করেছিল, এটি তাদের নীতির একটি স্থায়ী অংশ ছিল। ফিলিপ সাক্ষাৎকারে আরআইএ নভোস্তিকে এই কথা বলেছেন। 2022 সালের ফেব্রুয়ারির শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন যে আমেরিকানরা এটি তৈরি করতে পারে যাতে পাইপলাইনটি আর না থাকে, সেটাই হয়েছে এবং এটি আমেরিকানদের স্বার্থে ছিল। ডানপন্থী ফরাসিবিদ এই কথা বলেছেন। আন্তর্জাতিক স্বীকৃত অনুসন্ধানী সাংবাদিক শেমুর হার্স গত মাসে রিপোর্ট করেছিলেন যে বাইডেন ব্যক্তিগতভাবে রাশিয়ার পাইপলাইনগুলির নাশকতার নির্দেশ দিয়েছেন এবং নরওয়ে সহায়তার এই অপারেশন করা হয়েছিল তার প্রতিবেদনে যা তার ব্লগে প্রকাশিত হয়েছিল। হার্স ফিলিপটের দ্বারা প্রকাশ করা মতের মতো দৃষ্টিভঙ্গি প্রকাশ করার সময় একটি অজ্ঞাত সূত্রের উদ্ধৃতি দিয়ে তার চুক্তি উপস্থাপন করেছেন। 7 ফেব্রুয়ারি জার্মান চ্যান্সেলর অলাফ শোলজের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন রাশিয়াকে হুমকি দিয়েছিলেন যে যদি ইউক্রেন সংকট চলতে থাকে তবে ইউরোপে আর একটি নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইনও থাকবে না। 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে তার বিশেষ সামরিক অভিযান শুরু করে। 26 সেপ্টেম্বর দুটি নর্থ স্ট্রিম গ্যাস পাইপলাইন বোমায় বিস্ফোরিত হয়। ইউরোপে রাশিয়ান গ্যাস প্রবাহ বন্ধ হয়ে যায়। বাইডেন, যিনি বোমা হামলার অনুমোদন দিয়েছিলেন, মার্কিন বিশেষ পরিষেবাগুলিকে নর্থ স্ট্রিম নাশকতা অভিযানকে এমনভাবে শ্রেণীবদ্ধ করার অনুমতি দিয়েছে যাতে সরকার মার্কিন কংগ্রেসকে বোমা হামলা সম্পর্কে আগে থেকে অবহিত করতে বাধ্য না করে, হার্স উল্লেখ করে এই কথা বলেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।